নবীন বাবু পুরা অন্ধ হয়ে যাই সেপাই আমি আমার নিজ ইচ্ছারে ইচ্ছা মৃত্যু মাগু। মো না দিলীপ কুমার সাহু, ঘর বাজপুরা, থানা মাহাঙ্গা, জেলা কটক। আজ্ঞা, 2014 মশিয়া ফেব্রুয়ারি মাস 28 তারিখ দিন মো ভাই দীপ্তিকান্ত সাহুকু আম গ্রামর যে শাসক দলর সরপঞ্চ এবং মন্ত্রী প্রতাপ জেনাঙ্কর খাস অনুগত প্রশান্ত কিশোর রাউত যে মো ভাইকু অতি নির্মম ভাবে হত্যা কলে এবং মো মাহাঙ্গা থানার লিখিত অভিযোগ কলি। এফআইআর পুলিশ আজ্ঞা 8 জনক না রখিলা এবং সিডিরে মধ্যে 8 জনক না রখিলা। 10 জন লোক ওয়ান শিট ওয়ান স্টেটমেন্টরে তা না কইলে, কিন্তু কিন্তু আজ্ঞা পুলিশ তা না চার্জশিট্রু কোন পাই কাটিদেলা। আজ্ঞা, যেহেতু সে শাসক দলর সরপঞ্চ এবং মন্ত্রী প্রতাপ জেনাঙ্কর খাস অনুগত এবং মন্ত্রী প্রতাপ জেনাঙ্কর নির্দেশক্রমে পুলিশ মন্ত্রী প্রতাপ জেনাঙ্কর চাপরে সে প্রশান্ত কিশোর রাউত না চার্জশিট্রু কাটিদেলা। আজ্ঞা, ওটা দুঃখর বিষয়। পুলিশ 5 জনক গিরফ কলা এবং সেমানে যেদিন 6 মাস 10 দিন পরে বেল আসলে, কারণ পুলিশর চার্জশিট অবহেলা এবং পুলিশর চার্জশিট দুর্বল হেতু সেমানে 6 মাস 10 দিন পরে বেল আসলে এবং মো ঘর নিয়া লগাই দেলে। তাপরে আজ্ঞা, মু সেইদিন ঘর ছাড়ি ছতিয়ারে রইলি এবং তাপরে মোর 3টি আজবেস্ট ঘরক আজ্ঞা টোটাল ভাঙ্গি দেলে। সেদিন আজ্ঞা মু পদারে রইলি। তাপরঠু আজ্ঞা মু রাজ্যর সমস্ত প্রশাসনিক অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, যেতে প্রশাসনিক অধিকারী রইলে সমস্ত দ্বারস্থ হেলা পরে মধ্য মতে রাজ্য সরকার ন্যায় দেবার বিফল হলে, সেপাই আমি যে ভারতীয় বিকাশ পরিষদ আমি জাঁয়া পাইলু, ভারতীয় বিকাশ পরিষদ পীড়িত মান পরিবার মানি লড়ুচার, সেপাই আমি তাঁর যোগাযোগ কলু। রাজ্যর সমস্ত ন্যায়িক ব্যবস্থা ফলো করে সারা পরে যদি রাজ্য সরকার আমি ন্যায় দিয়ে পারে না এবং রাজ্য পুলিশ আমি ন্যায় দিয়ে পারে না, সেপাই আমি নিজ ইচ্ছারে আজ ইচ্ছা মৃত্যু মাগাই রাষ্ট্রপতি রাজ্যপাল রাষ্ট্রপতি উদ্দেশ্যে রাজ্যপাল এক মেমোরাণ্ডম দেবু। এমতি আজ্ঞা মো কেস নুহ, এমতি রাজ্যের অনেক কেস, সবু কেস্রে আপনার দেখন্তু মন্ত্রী প্রতাপ জেনা হুঁতু, আপনার নয়াগড় কেস দেখন্তু মন্ত্রী অরুণ সাহু হুঁতু, এইটি আজ্ঞা নিকটরে দেখন্তু মমিতা মেহর কেস হো, মন্ত্রী দিব্যশঙ্কর মিশ্র হো, আজ্ঞা এমতি সবু কেস্রে মন্ত্রী নেতাঙ্ক চাপরে এ রাজ্য পুলিশ পুরা চাপি হয়ে যাচ্ছি। গোটে আজ্ঞা ছোটিয়া কথা কইবি, পঙ্কপাড়ার কেস উল্লাস জেনার আজ্ঞা গোটে ভিডিও অছি আজ্ঞা, তাঠু আর বলিষ্ঠ প্রমাণ কোণ থাইপারে, তা সত্ত্বে মধ্যে জগৎসিংহপুর পুলিশ কেউ পুলিশ বি সে জাঁপারুনি, সে প্রকৃতরে যাত্রাবালা পুলিশ কি প্রকৃত পুলিশ, যে জনকর ভিজুয়াল থাই মধ্যে সে লোককে গিরফ কলা নাই, আঠু দুঃখদ বিষয় কোণ আজ্ঞা আছে। রাজ্যের এইপরি ভাবে আইন ব্যবস্থা পুরা ভুষুড়ি পড়লে, যেহেতু এ করপশন মন্ত্রী মানে অনেক এবং নবীন বাবু পুরা অন্ধ হয়ে যাই, সেপাই আমি নিজ ইচ্ছারে ইচ্ছা মৃত্যু মাগুছি।